আসসালামু আলাইকুম এখন এমপ্লয়মেন্ট ল নিয়ে কথা বলবো এমপ্লয়মেন্ট লতে বেশ কিছু পরিবর্তন আসছে কমপক্ষে দশটা বিষয়ের পরিবর্তন আসছে সেগুলি নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমত ন্যাশনাল লিভিং ওয়েজেসটা ক্লাসিফাই করা হবে আগে বিভিন্ন এজের জন্য বিভিন্ন কিছু ছিল ন্যাশনাল মিনিমাম ওয়েজেস না লিভিং ওয়েজেসটা সেটা আগে যেটা ছিল আঠারো বছর বয়সের জন্য একটা বিশ একুশের জন্য একটা এই ধরনের ক্লাসিফিকেশন ছিল এখন আঠারো নিচে যারা এবং আঠারো উপরে যারা তাদের জন্য দুইটা ক্লাসিফিকেশন হবে এবং এটা আগামী বছর এপ্রিলে বাস্তবায়ন হবে তারপরে আসছে টিপস এক দুই নম্বর যেটা বলছে টিপস এক এটা এমপ্লয়মেন্টস এই টিপস একটা এমপ্লয়মেন্ট রাইটের অংশ হয়ে যাচ্ছে এবং এই টিপস একটা আপনার এমপ্লয়মেন্ট রাইটস অ্যাক্ট নাইনটিন নাইনটি সিক্সে সংশোধিত আকারে আসবে কোনো প্র্যাকটিস আকারে এবং এটা পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ সালে এই সপ্তাহ অনেক বাকি রয়েছে তখন থেকে কার্যকর হবে এই টিপসের অ্যাকচের অধীনে এমপ্লয়ারদের উপরে দায়িত্ব পড়েছে যে তারা এই টিপসগুলা সার্ভিস চার্জগুলা ফেয়ারলি ডিস্ট্রিবিউট করবে এবং কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউট করবে তাদের উপরে দায়িত্ব নতুন দায়িত্ব এটা এমপ্লয়ারদের উপরে পড়েছে এবং এটা পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ সাল থেকে এবং ফেয়ারলি ডিস্ট্রিবিউট করতে হবে দেখা যায় যে এবং এমপ্লয় ইন্ডিপেন্ডেন্টলি করতে হবে তবে এমপ্লয়াররা এমপ্লয়ির বিভিন্ন ধরনের পজিশন বেসিক পে আওয়ার্স অফ ওয়ার্ক ব্যাক ফ্রন্ট হাউস ব্যাক হাউস বিভিন্ন কিছু ভিত্তি করে তারা এটা মানে এক একজনে এক এক ধরনের টিপস পেতে পারে কিন্তু এটা যেন ফেয়ার হয় সেটা তাদের উপরে দায়িত্ব পড়েছে নতুন আইন অনুযায়ী টিপস অফ টিপস চাই অনুযায়ী নিজ দায়িত্বে দেখে নেবেন পয়লা মানে বিশেষ করে পয়লা অক্টোবর দু সাল থেকে এটা কার্যকর হবে তারপরে হচ্ছে নতুন এমপ্লয়ারদের দায়িত্ব পড়েছে ডিউটি টু প্রোটেক্ট ওয়ার্কার্স ফ্রম সেক্সুয়াল হারাসমেন্ট ওয়ার্কার্সদেরকে তার স্টাফদেরকে কোনো এমপ্লয়ার এই যে সেক্সুয়াল হারাসমেন্টের শিকার না হয় এটা প্রোটেক্ট করার জন্য এমপ্লয়ারের দায়িত্ব পড়েছে এমপ্লয়ারে মনিটর করবে ইনভেস্টিগেট করবে যাতে সহজে মানে মানে ক্লেম মানে কমপ্লেন জানাতে পারে কনসার্ন রেজ করতে পারে সে ব্যাপারে পলিসি করতে হবে এবং যদি দেখা যায় কোনো সেক্সুয়াল হারাসমেন্ট একটি ট্রাইব্যুনালে কেউ উইন করে এবং পরবর্তীতে দেখা যায় যে এমপ্লয়ার নেগলেক্টের কারণে এটা ঘটেছে তখন টোয়েন্টি ফাইভ পার্সেন্টের পর্যন্ত আপনার কম্পেনসেশন বাড়তি দিতে পারে শুধুমাত্র নেগ্লেক্টের কারণে সুতরাং ডিউটি টু প্রোটেক্ট ওয়ার্কার ফ্রম সেক্সুয়াল হারাসমেন্ট এটা ছাব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ সাল থেকে কার্যকর হবে তারপরে ডে ওয়ান থেকে আনফেয়ার ডিসমিসাল রাইট যেটা নর্মালি ডিসমিজাল ক্লেম করা যাবে এটা বর্তমানে দুই বছর কাজ করলে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে আনফেয়ার ডিসমিসাল করা যায় এটাও তারা গভর্নমেন্ট প্রবেশ করছিলো যে তারা এই যে ডে ওয়ান থেকে এটা যাতে কার্যকর হয় মানে রাইটটা এক্সারসাইজ করা যায় এমপ্লয়িরা ডে ওয়ান থেকে আনফেয়ার ডিসমিসালের ক্লেম যাতে করতে পারে যদি আনফেয়ার হয় শিকার হয় তবে এটা এমপ্লয়ার এমপ্লয়মেন্ট রাইটস বিল বিলটা আসবে মিড অক্টোবরে এই চব্বিশের তারপরে আইন হবে যাতে ডে ওয়ান থেকে এমপ্লয়িরা এমপ্লয়ারের বিরুদ্ধে আনফেয়ার ডিসপোজালে ক্লেম করতে পারে যেটা বর্তমানে আছে দুই বছর তারপরে হচ্ছে গিয়ে জিরো আওয়ার্স কন্ট্রাক্ট ব্যান করার ব্যাপারে আইন আসতেছে এবং এটাও এমপ্লয়মেন্ট রাইটে আসবে যাতে জিরো আওয়ার্স কন্ট্রাক্টের মাধ্যমে কেউ অন্যায়ের শিকার না হয় একটা গ্যারান্টেড আওয়ার্স থাকতে হবে যাতে এমপ্লয়াররা কাজ করতে পারে তারপরে হচ্ছে গিয়ে আপনার ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স এটা আমরা বলছি যে এটাও মিড অক্টোবর থেকে আইনে পরিণত হবে মানে এটা বিল আকারে আসবে এমপ্লয়মেন্টস বিল রাইট এটা মিড অক্টোবরে এটা প্লেস হবে হ্যাঁ এবং এটা বলা হচ্ছে আপনি খেয়াল করবেন একটা হচ্ছে বিল আকার করা একটা আইন বাস্তবায়ন করা টিপস একটা কিন্তু আইন কার্যকর হয়ে যাবে সুতরাং কিছু বিল বিল মানে বিল হবে রিডিং হবে পাস হবে তারপরে আপনার আইনে পরিণত হবে আর যেগুলি বলে কার্যকর টিপস একটা পয়লা অক্টোবর থেকে কার্যকর হয়ে যাচ্ছে কিছু বিল মানে আইনে আসবে এই জন্য আমি বলছি কিছু কিছু আইন পরিবর্তন আসবে সেগুলি দশটা তারপরে ফ্লেক্সিবল আওয়ার যেটা ছয় নম্বরে বলছিলাম তাদের ফ্লেক্সিবল আওয়ার্স মানে আপনার বাড়ি থেকে কাজ করবেন পার্ট টাইম করবেন ফুল টাইম কাজ করবেন হাইব্রিড কাজ করবেন মিক্সড কাজ করবেন কিছু অফিসে কিছু বাসায় এইসব ব্যাপারে এটাও এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট রাইটস বিলে আসবে ফ্লেক্সিবল আওয়ার্স রিকোয়েস্ট করলে সেটেটরি দুই দিন বছরের দুইটা রিকোয়েস্ট করা যাবে আরও অনেকগুলি আছে আমি ফ্লেক্সিবল আওয়ার্স নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম বড়ো বড়ো সংগঠনে যাতে দুইশো আড়াইশোর বেশি মানে কর্মচারী কাজ করে তাহলে মানে পে গ্যাপ জেন্ডার পে গ্যাপ নারী পুরুষের বৈষম্য যাতে না থাকে সেই ব্যাপারে আইন হচ্ছে এবং এ ব্যাপারে ক্লিয়ার গাইডেন্স থাকতে হবে বলছে লেবার রিপোর্ট প্রোগ্রেস টু রিমুভ রিমুভ করে দিতে হবে এই জন্য আইন আস্তে এমপ্লয়ের দায়িত্ব যাদের সংগঠন আড়াইশোর উপরে এখনও ডেট হয় নাই কবে থেকে আইন মানে জেন্ডার পে গ্যাপটা ব্যান করে দিবে এবং এটার জন্য দায় দায়িত্ব পড়বে যাদের সঙ্গে যেসব প্রতিষ্ঠান আড়াইশোর বেশি স্টাফ থাকে তারপরে যে ট্রেড ইউনিয়ন ডে ওয়ান থেকে যাতে ট্রেড ইউনিয়নের মেম্বার হতে পারে রাইট পেতে পারে রিপ্রেজেন্টেশনের দায়িত্ব পারে সেই জন্য এমপ্লয়ারদের এমপ্লয়িজদের এটার একটা রাইট থাকবে তারপরে রিটেন্ডেন্সির ক্ষেত্রে বিশ জনের বেশি রিট্যান্ডেন্সি করলে কালেকটিভলি ডিসিশন নিতে হবে রিট্যান্ডেন্সির ক্ষেত্রে এমপ্লয়ির সঙ্গে কথাবার্তা বলতে হবে এটা একটা জিনিস তারপরে হচ্ছে সেফ আর ওয়ার্ক প্লেস ওয়ার্ক প্লেস যাতে সেফ হয় সেই জন্য মেক ওয়ার্ক পে সেফ এই জন্য কাজ করতে যেমন মানে অতিরিক্ত টেম্পারেচার বা এইসব কাজে বা আনহেলথি ওয়ার্ক প্লেস যাতে না হয় সেটাও এমপ্লয়ার দায়িত্ব এটার ব্যাপারে কোনো ডেট হয় নাই কিন্তু এটাও শীঘ্রই আসছে এটা একটা গাইডেন্স দেওয়া হল নিজ দায়িত্বে দেখে নেবেন আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম